কালের সাক্ষী বিরামপুরের রতনপুর জমিদার বাড়ি, সুরক্ষাতে নেই কারো নজর। সংস্কার আর নজরদারির অভাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুর জমিদার বাড়িটি ধ্বংসের দ্বার প্রান্তে। স্থানীয়দের দাবি, সংস্কার ও সংরক্ষণ করে জনগণের জন্য উন্মুক্ত করে দিলে পর্যটক বাড়বে, সে সাথে এলাকার মানুষের নানামুখী নানা কর্মসংস্থান তৈরি হবে। স্থানীয় প্রশাসন বলছেন, এটিকে সংস্কার ও সংরক্ষণ করে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হবে। এলাকা ঘুরে বিরামপুর প্রতিনিধি রিপন মানিক চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে একটি বিশেষ রিপোর্ট। জনশ্রুতি আছে, অষ্টাদশ শতকে ব্রিটিশরা দিনাজপুরের ফুলবাড়ি জমিদারের পক্ষে বিরামপুর সহ আশপাশের অঞ্চলগুলোতে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করার জন্য রাজকুমার সরকার নামের এক ব্যক্তিকে বিরামপুর উপজেলা রতনপুর কাছারিতে পাঠান। রাজকুমারের খাজনা আদায়ে পারদর্শিতায় ও নৈপুণ্যে খুশি হয়ে তৎকালীন ফুলবাড়ি জমিদার 650 বিঘা জমি উপহার সহ তার নিজের বোনের সঙ্গে বিয়ে দেন রাজকুমারকে। জমিদারের ছোট বোন আর জমি পেয়ে সৌভাগ্যক্রমে খাজনা আদায়কারী থেকে জমিদার বনে যান রাজকুমার সরকার। পরে তিনি আরাম আয়েশে বসবাসের জন্য সেখানে নির্মাণ করেন একটি বিলাস বহুল দ্বিতল ভবন, যা রতনপুর জমিদার বাড়ি নামে পরিচিত। জমিদারের দুই পুত্র রতন কুমার ও রক্ষিণীকান্ত বাবুর মধ্যে বড় ছেলে রতন কুমার 16 বছর বয়সে মন্দিরের পুকুরে স্নান করতে গিয়ে পানিতে ডুবে মারা যান। কিছুদিন পর পুত্র শোকে জমিদার রাজকুমারও মারা যান। উত্তরাধিকার সূত্রে 19 শতাব্দীর প্রথমার্ধে ছোট ছেলে রক্ষিণীকান্ত বাবু জমিদারি লাভ করেন। 1971 সালে এদেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে রক্ষিণীকান্ত বাবু তার স্ত্রীকে নিয়ে পূর্ব বংশধরদের কাছে ভারতে চলে যান। দেশ স্বাধীনের পরে জমিদার বাড়িটি কিছুদিন ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহার হয়, কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই ভবনের পাশে নতুন ভবন তৈরি করে ভূমি অফিসকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে বাড়িটিতে দরজা জানালা কিছুই নেই, নেই প্রবেশের বাধা। অভিভাবকবিহীন চমকপ্রদ এই সুদৃশ্য দ্বিতল অট্টলিকাটি অনেকটা ধ্বংসযজ্ঞ চালিয়েছেন অসৎ প্রকৃতির স্থানীয়রা। তারা রাতের আধারে সব খুলে নিয়ে গিয়েছে, তবে অনেকটা সুরক্ষিত রয়েছে কংক্রিটের দেয়ালের ইটগুলো। থরে থরে সাজানো দ্বিতল ভবনের 14টি ঘরের দেয়াল, ছাদে রয়েছে অনেক নিদর্শন। ভগ্নদশায় মাথা উঁচু করে এখন বিদর্পে জমিদারি ভাব নিয়ে দাঁড়িয়ে আছে ভবনটি, যা দেখতে প্রতিনিয়ত আসেন ইতিহাস পিপাসু পর্যটকরা। জমিদার বাড়িটি রক্ষায় দ্রুত সংস্কার ও সংরক্ষণে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। কালের সাক্ষী রক্ষিণীকান্ত বাবুর এই জমিদার বাড়ি, অথবা এটাকে অনেকেই রতনপুরের জমিদার বাড়ি নামে অনেকে চেনেন, এই যে জমিদার বাড়ির কথা শুনছেন, যার নামে রক্ষিণীকান্ত বাবু সরকার, তার নামে এই জমিদার বাড়ি। এখন আমরা লক্ষ্য করবেন যে বিল্ডিংটি দেখছেন আপনারা, এটি আমাদের এই অঞ্চলে একটা কালের সাক্ষী, একটা ইতিহাস। দূর দূরান্ত থেকে লোকজন এটি দেখতে আসতেছে, মনোরঞ্জন করতেছে, ইতিহাস দেখতেছে, ইতিহাস জানতেছে, ইতিহাস শিখতেছে, এটা সুন্দরভাবে সবুজ নিঃশ্বাসও নিতে পারতেছে, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ আপনারা লক্ষ্য করবেন। কিন্তু এটি দেখাশোনার কেউ নাই। এটা এত বড় একটা ইতিহাস যদি প্রত্নতাত্ত্বিকের আন্ডারে থাকতো, এটা যদি তত্ত্বাবধান থাকতো, এটা যদি ব্যবস্থাপনা থাকতো, তাহলে সিকিউরিটি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যাতে ব্যবস্থা করা যায়। ইট খুলে যাচ্ছে, জানলা দরজা অলরেডি খুলে নিয়ে গেছে মানুষ। এই ইতিহাস যদি একের পর এক ধ্বংস হতেই থাকে, তাহলে আর আমাদের পরবর্তী প্রজন্ম জানবেই না যে এখানে একটা এত বড় জমিদার বাড়ি ছিল, এখানে একটা ইতিহাস আছে, এখানে কিছু জানার আছে, বোঝার আছে, এটা তো পরবর্তী প্রজন্ম জানতেই পারবে না। দর্শনীয় স্থান হিসাবে প্রচার করা যায়, আমার মনে হয় এটা ভালো দিকে যাবে এবং স্থানীয় মানুষ, স্থানীয় সন্তানেরা, পরবর্তী প্রজন্ম এটি একটি ভালো নিদর্শন মনে রাখতে পারবে। চাওয়াটা এটা আমার কাছে চাওয়াটা এটা সংস্কার করা, মানে প্রতিদিন দর্শন আসে, প্রতিদিন দেখার জন্য অনেক লোক আসে। এই আজকে এখন এই মুহূর্তেও আছে 2-4-5 জন আইছে, বৈকাল হলে আসে বিনোদন হিসাবে, এটা যদি সংস্কার করে সরকার। এই জমিদার বাড়ির পাশের গ্রামে আমার বাসা, এখানে আমি প্রায় আসি, অন্যান্য দর্শনার্থীও আসে। এটার একটি ঐতিহাসিক নিদর্শন, এটি ধ্বংসপ্রায়, এটি রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। এই জন্যে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বা উপরমহলের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যদি রক্ষণাবেক্ষণে কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে অনেক ভালো হয় আর কি, নিদর্শনস্বরূপ মানুষ দেখতে পাবে আরও ভালো করে।
আমার বাসা পার্শ্ববর্তী থানায় আর কি। অনেকেই মুখে শুনছি এখানে একটা জমিদার বাড়ি আছে, কখনো আসা হয়নি, আজকে আসলাম আর কি। এসে দেখলাম অনেক কিছুই জানতে পারতেছি, বেশ অনেক ইতিহাস সম্পর্কে জানতেছি আর কি, খুব ভালো লাগে। বাড়িটি সংস্কার ও সংরক্ষণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বাড়িটি সংরক্ষণে ও দর্শনীয় করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। যোগিনীকান্তবাবু এখানে বসবাস করতেন, এখন এটি পরিচর্যার অভাবে এটি একটু পরিত্যক্ত অবস্থায় আছে। তো আমরা এটা পরিচর্যার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে আমি জেলা প্রশাসনকে অবহিত করেছি। আমরা চাচ্ছি যে এটা সরকারি কোনো দপ্তরের আওতায় এনে এটাকে রক্ষণাবেক্ষণ করা হোক। আমাদের উপজেলা প্রশাসন থেকে এজন্য যত ধরনের সহযোগিতা লাগে সেটা আমরা করবো। ইতিমধ্যে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক স্তরে এটা পরিদর্শন করেছেন এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছি এবং আমরা চাই এটাকে দর্শনীয় হিসেবে গড়ে তুলে এবং এর ঐতিহ্য এবং ইতিহাস ধারণ করে সংরক্ষণ করার ব্যবস্থা আমরা গ্রহণ করবো। কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক নিদর্শন জমিদার বাড়িটি সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা করা হলে এটি হতে পারে পর্যটকদের জন্য এক দর্শনীয় স্থান ও নতুন প্রজন্ম জানতে পারবে ইতিহাস। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।